देर की खामोशी है, कुछ देर की खामोशी है फिर शोर आएगा, कुछ देर की खामोशी है फिर शोर आएगा। ए मोदी, योगी और शाह, तुम्हारा तो वक्त आया है, हमारा दौर आएगा, हमारा दौर आएगा। हिंदुस्तान प्रेसिडेंट सैमसन हुदा साहेब, यूनाइटेड सेकुलर फ्रंट के जॉइंट कन्वीनर एवं मेंबर, अजहर सलीम साहेब सोशल एक्टिविस्ट, मास्टर साहेब, स्वामी जी मंचर उपस्थित आरो भाईरा, हमार सामने चाचारा भाईरा दादारा आ पीछे दाड़ी आछेन आमार माई बहनेरा, नमस्कार, गुड आफ्टरनून, अस्सलामु आलैकुम। रवींद्र ठाकुर बोलेछिलेन, जदि तोर डाक शुने केउ ना आसे तबे एकला चलो रे। सेई आइडियाटा निये, सेई उद्देश्यटा निये यूनाइटेड सेकुलर फ्रंट एकला चलेछे। यूनाइटेड सेकुलर फ्रंट सामने जे निर्वाचन आछे, মানুষের মধ্যে হতাশা আছে, মানুষ হতাশায় আছে কি কি করব, কোথায় যাব। এক তরফ কুয়া হয় তো দুসরি তরফ খাই, যাব তো যাব কোথায়, কাকে ভোট দি। এরকম লোককে যারা আপনাদের ভোটকে নিয়ে হঠাৎ চলে যায় বিজেপিতে, ওরকম সন্ত্রাস পার্টি, ওই রকম ফাঁসিবাদ পার্টি যে বাংলার উপরে চোখ খুলিয়ে রেখেছে, যে পুরো ভারতকে ধ্বংস বিক্রি করে দিচ্ছে, ভারতের অ্যাসেট গুলো যত ছিল, রেল বলুন, প্লেন বলুন, তেল বলুন, সব কিছু বিক্রি করে দিচ্ছে, কিছু রাখছে না, ওরকম পার্টি বাংলার উপরে চোখ খুলিয়েছে, এবার বাংলাকে বিক্রি করার চেষ্টা করছে, বাংলাকে হিন্দু মুসলিম শিখ ইসাই যেখানে বাংলায় যে সবচেয়ে সেকুলার মাটি আছে ভারতের, এখানে ওরা চেষ্টা করছে ঢুকিয়ে আমাদের মধ্যে লড়াই লাগানোর। কি আমরা এই লড়াই লাগাতে ওদেরকে সাথ দিব কি দিব না, দিব কি দিব না, তো আমরা আগে আমাদেরকে দেখতে হবে। যেই লোক ভোটে দাঁড়াচ্ছে সেই লোক কত, আমরা ইউনাইটেড সেকুলার ফ্রন্ট করেছি, ইউনাইটেড সেকুলার ফ্রন্টের 14টা সংগঠন আছে, পলিটিক্যাল ফ্রন্ট, পলিটিক্যাল সংগঠন এবং নন পলিটিক্যাল সংগঠন, আমরা একত্রিত হয়েছি কেন, এই ফাসিস্ট তাকাতকে আটকাবার জন্যে আমরা একত্রিত হয়েছি। আমরা দরজা খুলে রেখেছি কি আরো যারা সেকুলার ফ্রন্ট আছে, আরো যারা নিজেকে সেকুলার বলে, আরো যারা নিজেকে সেকুলার দল বলে, চলে আসুন সবাই মিলে একসঙ্গে, আমরা এদেরকে দেখিয়ে দিই কি বাংলার মতন সেকুলার মাটি কোনো নেই, আর এদেরকে আমরা মেরে তাড়িয়ে দিই। আবার গুজরাট থেকে এসেছে, গুজরাট চলে যায় এরা, যেমন মোদির ভাষায় বলি, এরা বলেছিল কে আমরা যখন চলে আসবো ভালো দিন চলে আসবে, আচ্ছা দিন আসবে, সবার অ্যাকাউন্টে 15-15 লাখ আসবে। এসেছে আপনাদের অ্যাকাউন্টে 15-15 লাখ টাকা, বলুন, হাত তুলে এসেছে, মোদির ভাষায় বলবো, সবার কাছে প্রত্যেক বছর 2 কোটি চাকরি দিব, কতজন এখানে চাকরি পেয়েছেন বলুন, আপনারা চাকরি পেয়েছেন আপনাদের এখানে এই মেদিনীপুরে, গাদ্দাররা আছে গাদ্দার, যারা আপনাদের ভোট নিয়ে আপনাদের লোক হয়ে আপনাদের কাছের লোক এসে আপনাদের কাছে এসে আপনাদের বলল কি আপনার লোক আছি, আপনাদের প্রবলেমগুলো আমরা নিয়ে যাব বিধানসভায় গিয়ে তুলব, আর আপনাদের প্রবলেম সলভ করব। কিন্তু হলো কি, হলো কি, আপনাদের সলভ প্রবলেমগুলো সলভ হয়েছে কি করে হবে? সেকুলার ফ্রন্ট বলছে আমরা এই রকম নেতৃত্ব তৈরি করি যেটা আমরা বলতে পারি কি আমার ভোট আমার জন্য আছে, আমার লোক যাবে, যেই গিয়ে আমাদের কথা বলবে, যেই গিয়ে আমার কমিউনিটির কথা বলবে, যেই গিয়ে আমার গ্রামের কথা বলবে, যেই গিয়ে আমার ভাইয়ের কথা বলবে, যেই গিয়ে আমার চাচার কথা বলবে, যেই গিয়ে আমার মা বোনের কথা বলবে। আপনাদের গ্রামে কিরকম কত ভালো ভালো স্কুল করা হয়েছে বলুন, করা হয়েছে, আমরা ভালো স্কুলের কথা বলছি,
আমাদের নেতৃত্বে গিয়ে ওখানে ভালো স্কুলের কথা বলবে যে এরকম স্কুল তৈরি করুক যেখান থেকে ভালো ছেলে মেয়ে বেরিয়ে ইঞ্জিনিয়ার ডাক্তার ওই রকম লয়ার বেরো আমরা কথা বলছি এইরকম লোক গিয়ে ওখানে গ্রামে গ্রামে হাসপাতালের কথা বলবে কি গ্রামে গ্রামে হাসপাতাল আসবে আর এইরকম হাসপাতাল চিকিৎসার জন্য কলকাতা যেতে হবে না আমরা কথা বলছি আমরা এরকম লোককে নিয়ে যেতে পাই চাই যারা দীর্ঘদিন আপনাদের খিদমত করেছে ভাইজানের মতন লোক যারা আইএমআর মাধ্যমে এগারো বছর থেকে আপনাদের খিদমত করছে গ্রামে গ্রামে কত কাজ করছে বাংলার প্রত্যেক গ্রামে আইএমআর লোকরা কাজ করছে কি আপনারা কি বলেন এরকম লোক যাবার কথা আছে যাবার ঠিক হবে কি ঠিক না আপনারা আমাদের সঙ্গে আছেন হাত তুলে বলবেন সঙ্গে আছেন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ আগামী দিন আমরা আশা করছি কিছুটা নেতৃত্ব তৈরি করব ইনশাআল্লাহ ইউএসএফ এর মাধ্যমে কিছু নেতৃত্ব আমরা চেষ্টা করব চেষ্টা চালাবো বাকি আল্লাহর উপরে আছে আল্লাহ আমাদের যদি সাহায্য করেন আপনারা যদি আমাদের সাহায্য করেন তো আমাদের পারবে বিধানসভায় আর আপনাদের কথা আমাদের কথা গ্রামের কথা ভাইদের কথা চাচাদের কথা ভাই মা বোনের কথা ওরা গিয়ে বিধানসভায় বলতে পারবে আর গিয়ে ওখানে গ্রামের কাজ করবে লোকের কাজ করবে মানুষের কাজ করতে পারবে ইনশাআল্লাহ তাআলা আমি একটা কথা বলে দিই যদি এই জিনিস আমরা করতে পারি ইনশাআল্লাহ এরকম ফাঁসি বাজে যে সরকার এখন আছে দিল্লিতে আর যে বাংলার মাটিতে ঢুকতে চেয়েছে ওরকম লোক আর এখানে ইনশাআল্লাহ কিছু করতে পারবে না আমি নিজের কথা শেষ করছি লাস্টে হিন্দিতে একটা কবিতা বলে কি খামোশি হে কুছ দের কি খামোশি হে ফির শোর আয়েগা কুছ দের কি খামোশি হে ফির শোর আয়েগা এ মোদি যোগী ওর শাহ তোমারা তো ওয়াক্ত আয়া হে আমারা দর আয়েগা আমারা দর আয়েগা হিন্দুস্তান জিন্দাবাদ ইউনাইটেড সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ ভাইজান জিন্দাবাদ।